বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান নামে পোস্টার পড়ল চয়নপুর মোড়ে চাঞ্চল্য এলাকায় বৃহস্পতিবার সাত সকালে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ নামে পোস্টার পরার ঘটনায় চাঞ্চল্য ছড়ল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের চয়নপুর এলাকায় পোস্টারে সৌমিত্র খান বিরুদ্ধে বিধানসভার টিকিট বিক্রির অভিযোগ আনা হয়েছে যদিও বিজেপি নেতৃত্বের দাবি লোকসভা নির্বাচনের আগে নিজেদের পরাজয় বুঝতে পেরে এই কাজ করছে তৃণমূলে অভিযোগ অস্বীকার করে তৃণমূলে ঘটনার জন্যই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি দেখুন পোস্টার পড়েছে সেটা এখনো পর্যন্ত আমি দেখিনি বা কি ব্যাপার এটা আমি এখনো বুঝতে পারছি না কিন্তু এটাই বুঝলাম যে তৃণমূল কতটা নিচে নামতে পারে ওরাই বিগত পঞ্চায়েতে দেখেছে যে যেভাবে ওদের অবস্থা আমার এই গঙ্গাধল তিনটে অঞ্চলে তাতে ওদের পায়ের তলে মাটি নেই আর তাই তোরা একটা নোংরা রাজনীতি ওরা জানে যে সৌমিত্র খাঁ যদি টিকিট পায় তো এই তিনটে এলাকা থেকে তিন পাঁচে পনেরো হাজার ভোটে লিড করবে উনি তার জন্য এভাবে একটা বদনাম করার চেষ্টা যাতে টিকিট না পাই দল থেকে তাহলে তাদের একটা সুবিধা হয় তৃণমূলের কিন্তু এই সুবিধাবাদী তৃণমূল এই নোংরা রাজনীতি আমরা বিজেপি এগুলো বিশ্বাস করি না আর এইভাবে করে কাউকে দমানো যায় না সৌমিত্র খাঁ সমিত খাঁই থাকবে আর এটাই বলবো যে বিষ্ণুপুর লোকসভায় তিন লাখ ভোটে জিতবে সৌমিত্র খাঁ আর গোষ্ঠী গন্দল তো অনেক আগেই হতো গোষ্ঠী গোন্দলটা আজকে ধরা বললো নাকি তাহলে ধরে কিভাবে চলছে তখন গোষ্ঠী এই হয়নি লোকসভা ভোট আসবে তখনই দেখলো যে পাঁচতলা মাটি নিয়ে হেরে যাবো আমরা এবার এই বিষ্ণুপুর লোকসভায় সঙ্গে তো খার বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্ব তো ওদের হয় রাস্তা প্রকাশ আমরা দেখি রাস্তার উপরে গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো নোংরা রাজনীতি আর কিছু না তৃণমূলের নোংরা রাজনীতি এটা কিছু নেই এটা এসব করে কিছু লাভ হবে না তৃণমূলের এটা পরিষ্কার বয়ে যাচ্ছে আরে পরিষ্কার বয়ে যাচ্ছে তৃণমূলের লোক করা রাতের অন্ধকারে এইভাবে করে প্রকাশ্য আসুক না সামনে আসুক কথা বলুক দেখি কত আছে কিমত পারবে না লোকসভায় একটা ভোট পাবে না আমি বললাম তিন লাখ ভোটে আসবে আর গঙ্গাজল ঘাটি গোবিন্দ ধাম ভক্তাবান তিনটা অঞ্চল থেকে পনেরো হাজার ভোটে লিড করবে সমিত আমি বললো একটা লোক নেই এদের সাথে আর রাতের অন্ধকারে এইভাবে চোরের মতো কাজ করে দম থেকে সামনাসামনি এসে কথা বলুক দেখে নেবো কত দম আছে দেখুন আমার কাছে কোনো খবর নাই আপনারা এসছেন যদি সমিত খান নামে পোস্টার পড়েও থাকে সেখানে তৃণমূল কংগ্রেস এ ধরনের নোংরা রাজনীতি কখনো করে না আমরা যেটা করি সামনে সংবিধানকে সামনে রেখে রাজনীতি করি ভালো কাজ করেছে খারাপ কাজ করেছে রাজনীতি করি কারণ নামে পোস্টার দেওয়া কারণ নামে কুৎসা করে এটা তৃণমূলের চরিত্র নয় দেখো বিজেপির কষ্টী কন্দল সম্বন্ধে আপনাকে কিছু বলতে হবে বিজেপির পশ্চিম বাংলায় বিজেপির যে কষ্টী কন্দল সুভাষ সরকারকে একটা পার্টি আটকে রেখে চর্চাপড় করলো এটা যদি কেন্দ্রীয় মন্ত্রীর এই অবস্থা হয় তাহলে পোস্টার পড়াটা স্বাভাবিক এবং সমিত্র খা সম্বন্ধে এলাকাতে যা যা কথা আমরা শুনি আমরা শুনতে চাই না কিন্তু মানুষ জোর করে কানে ঢুকিয়ে দেয় এই রোগটা এত খারাপ তো সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই এটা গোষ্ঠী একটা ফল হলে যে এটা আরো যত সামনে লোকসভা নির্বাচন আসবে এটা আপনি তত দেখবেন বাড়ছে লোকসভা ভোটে আমরা ওকে তিন লাখ ভোটে হারাবো এটা কোনো প্রশ্ন হলো এই বিষ্ণুপুর থেকে সমিত জিতে যাবে তিন লক্ষ ভোট ওকে হারাবো ও জিতার কোনো চান্স নেই গতবারের ব্যাপারটা কি হয়েছে মানে বুঝতে পারছি না কিন্তু এইবারে হারবে আর আপনারা রেজাল্ট দেখেছেন পঞ্চায়েতের রেজাল্ট বলতে পারে জোর করে ভোট সমস্ত মানুষ ভোট দিয়েছে দিদির স্বাস্থ্যসাথীর কার্ড দিদির খাদ্য সাথীর চাল দিদি লক্ষ্মী ভান্ডারের টাকা সাধারণ মানুষ তৃণমূল ছাড়া কিছু চিনে না পশ্চিমবাংলায় এবং আমরা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রায় তিন লক্ষ ভোটে আগিয়ে আছি ওই তিন লক্ষ ভোটে ওকে হারাবো